নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিসিডি কিচেন ওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে এই তিনটে ডিম দিয়ে বানিয়ে নেব ডিমের তরকারি, সঙ্গে থাকবে সোয়াবিন আর পটল। ডিমটা অমলেটের মতো করে নেব, তবে তেল দিয়ে নয়, সেটা জলের ফুটন্ত জলের ওপরে কিন্তু অমলেটটা করব। আলুগুলো কেটে একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি, আর ডিমের অমলেট করার জন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর একটা পাত্রের মধ্যে একদম অল্প সামান্য দু চার ফোঁটা সাদা তেল নিয়ে তার মধ্যে দিয়ে নেব ডিমটা। ডিমটা অন্য একটা বাটির মধ্যে প্রথমে ভেঙে ফাটিয়ে নেব, একদম অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে এবার এই পাত্রটার মধ্যে ঢেলে দেবো। এই পাত্রটার মধ্যে যখন ঢালা হচ্ছে তখন কিন্তু পাত্রটা ফুটন্ত জলের ওপরেই ছিল। এবার আস্তে আস্তে করে একটুখানি ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব এই ডিমের অমলেটটা। ডিমের অমলেটটা একটুখানি পরে ওভেন থেকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এখান থেকে চিপে চিপে তুলে নেব অন্য একটা পরিষ্কার জলে, সেই জল থেকে আবার কিন্তু একদম জল চিপে তুলে নেব। পটল কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলও গরম হয়ে গেছে, এর মধ্যে পটলগুলো দিয়ে প্রথমে ভেজে নেব পটলগুলো। পটলগুলো ভাজার সময় খুব ভালো করে কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আলুগুলো জলের থেকে নামিয়ে নেব। সোয়াবিনগুলো তুলে নিয়েছি জলের থেকে, পটলগুলো দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা করে নিচ্ছি। আর একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো কিন্তু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে পটলটা এবার নাড়াচাড়া করে ভাজতে থাকব। পেঁয়াজ আর পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলটা কিন্তু নামিয়ে নেব। পটল ভাজা হতে একটু টাইম লাগে, তার জন্য পটলটা প্রথমেই ভেজে নিয়েছি। পটল ভাজা তেলের মধ্যে এবার ভাপ দিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দেবো নুন আর কালারের জন্য হলুদ। আলুগুলো ভাজতে ভাজতে এদিকে মশলাটাকে রেডি করে নেব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি গ্রেট করে আদা, তার সঙ্গে নিয়ে নিয়েছি কালারের জন্য হলুদ, লঙ্কার গুঁড়ো, এছাড়া জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সবগুলো মশলা একটুখানি জল দিয়ে খানিকক্ষণ গুলে ভিজিয়ে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি, আলু ভাজা তেলের মধ্যে চিপে রাখা দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সোয়াবিনগুলোকেও কিন্তু ভাজা করতে থাকবো। সোয়াবিনগুলো দেখো কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দর কালার এসছে। এবার সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, ভেজে রাখা পটল আলুর মধ্যে কিন্তু সোয়াবিনগুলো নামিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে সম্বাদ দিয়ে গুলে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। কষাতে কষাতে এর মধ্যে দেখো দিয়ে দেবো টমেটো। টমেটোটা কেটে নিয়েছি, গাছের টমেটো ছিল, কালারটা বেশ সুন্দর। টমেটো দিয়ে মশলার মধ্যে কষাতে থাকবো, তার সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। নুনটা দিলে কী হয়, টমেটোটা তাড়াতাড়ি মিশে যায় মশলার সঙ্গে। টমেটোটা মিশিয়ে গেছে অনেকটা প্রায়, এবার ভেজে রাখা আলু, পটল আর তার সঙ্গে সোয়াবিনগুলো দিয়ে মশলার সঙ্গে টমেটোর সঙ্গে খুব ভালো করে কিন্তু কষাতে থাকবো। কষাচ্ছি, দেখো কত সুন্দর বেশ কালারটা হয়েছে, ডিমটা ভাপ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার একদম টুকরো টুকরো করে কেটে নেব ডিমের এই ভাপা অমলেটটা। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো সাইজ করে নিতে পারো। মোটামুটি কষানো হয়ে গেছে তরকারিটা, এবার এর মধ্যে জল দিয়ে নিচ্ছি। জলটা কিন্তু খুবই বেশি দেব না, অল্প পরিমাণে দেব, যেন সব সবজিগুলো সেদ্ধ হয় আর সোয়াবিনগুলো যেন খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবে থাকে সেরকম আন্দাজে। ঝোলটা ফুটে এসেছে, ডিমের অমলেটগুলো কাটা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব পাত্রের থেকে। ডিমের অমলেটটা দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে, একদম অল্প তেল, মানে শুধুমাত্র যাতে অমলেটটা প্লেটের থেকে ওঠে সেরকম তেল দিয়েই কিন্তু অমলেটটাকে করে নিয়েছে। এই অমলেটটাকে কিন্তু শুধুও খাওয়া যাবে এবার ভাতের সাথে, গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। তরকারির মধ্যে ডিমের অমলেটটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দেবো তরকারির সাথে। খুব বেশি নাড়াচাড়া করবো না, তাহলে ডিমের অমলেটটা কিন্তু টুকরো হয়ে যেতে পারে। আর একটু ছোটো সাইজ করে কেটে নিলে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা থাকলো না। যেহেতু একটু বড় করে কেটে নিয়েছি, তার জন্য খুব বেশি নাড়াচাড়া না করে নামিয়ে নিলাম ডিমের অমলেট দিয়ে সোয়াবিন পটলটাই তরকারিটা। তাহলে বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, এভাবে ডিমের অমলেট করে তরকারি কিন্তু বেশ ভালোই লাগে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও।